প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি নাহিদা। ট্রেডিশনাল ফুডসের আজকের রেসিপি দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই পর্বে আপনাদের জন্য খুব স্পেশাল একটি সসের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এটি হচ্ছে ক্যাপসিয়ের মধ্যে আমরা যে সুইট চিলি সসটি খেয়ে থাকি ওইটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর অনেক অনেক কাজ দিবে। চলুন এবার দেখে নিই মেন প্রসেসিংটা। আমি এখানে নিয়েছি 6টা শুকনো মরিচ, এখন এগুলো সিলিপ্লেক্স করে নিব। আপনাদের যদি বাসায় আগে থেকে রেডি করা সিলিপ্লেক্স থাকে তাহলে ওটা আপনারা ইউজ করতে পারেন, তবে যদি 6-7 দিন ওভার হয়ে যায় তাহলে ওটা ইউজ করবেন না, এতে করে একটি ভালো স্মেল আসবে না। আমার এখানে 1 টেবিল চামচ পরিমাণ হয়েছে। আপনারা যদি সসের পরিমাণটা বাড়িয়ে বানান তাহলে মরিচের পরিমাণটাও কিন্তু একটু বাড়িয়ে দিবেন। আরও যা যা লাগবে, আমি এখানে নিয়েছি 2 রসুনের কোয়া, এগুলো আমি মিহি করে এখন কুচি করে নিব। নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মিহি রসুনের কোয়া, আর নিয়েছি 7 মতো লবণ, আর নিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি, যেহেতু এটি সুইট চিলি সস ওই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর নিয়েছি 1/3 কাপ পরিমাণ সাদা সিরকা অর্থাৎ সাদা ভিনেগার। এখন 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারকে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানির সাথে ভালো করে মিক্স করে নিব। আমি কিন্তু এখানে ঠান্ডা পানি কিংবা গরম পানি ইউজ করিনি, নর্মাল তাপমাত্রা যে পানি ওটি ইউজ করেছি। ভালো করে মিক্স করে আমি এটি এক পাশে রেখে দিব। এখন চুলার মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। এরপর আগে থেকে রেডি করা সিলিপ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এটি দিয়ে ভালো করে মিক্স করে জাল করে নিব। যখন সিদ্ধ হতে থাকবে এর মধ্যে দিয়ে দিব রসুনের কুচিগুলো, আর দিয়ে দিব চিনি লবণ, সবগুলো দিয়ে 6-7 মিনিট ভালো করে জাল করে নিব। এতে করে রসুনের কুচির কালারটাও চেঞ্জ হয়ে যাবে, চিনিগুলোও গলে যাবে, অনবরত কিন্তু নাড়তে হবে। এরপর দিয়ে দিচ্ছি সিরকাগুলো, এগুলো দিয়েও 4-5 মিনিট জাল করে নিব, দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণগুলো, এটি দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। 3-4 মিনিট জাল করে নিচ্ছি, ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এটি কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু ঘন হয়ে যাবে, ঘনত্বটা যখন ঠিক এরকম হয়ে আসবে এটি নামিয়ে নিব। ক্যাপসিয়ের চসটা আপনারা দেখে জানেন এটি কিন্তু বেশি ঘনও থাকে না বেশি পাতলাও থাকে না। এই তো এটি রেডি। এটি কিন্তু চিকেন ফ্রাইয়ের সাথে অসম্ভব মজা লাগে খেতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।